জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়নে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যার অর্ধেক জলবায়ু তহবিল থেকে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গ্লোবাল হাব অন লোকাল লিড অ্যাডাপটেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। সেই প্রভাব থেকে স্থানীয় জনগণকে সুরক্ষা দিতে সাইক্লোন সেন্টার নির্মাণ, পানিতে ভাসমান সবজি চাষ, বন্যাবান্ধব ধানের জাত উদ্ভাবন সহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার, যা প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সফল এসব উদ্যোগ বিশ্বে ছড়িয়ে দিতে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উদ্বোধন করা হলো গ্লোবাল হাব অন লোকালি লিড অ্যাডাপটেশন। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে যার উদ্বোধন করে প্রধানমন্ত্রী কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সবার উদ্যোগ দ্বিগুণ করার আহ্বান জানান। Our government now spends 6-7% of our GDP for climate adaptation. We have recently launched the National Adaptation Plan for 2023-2050. We shall need $230 billion for implementing our NAP from both domestic and international resources. Bangladesh continues to seek a 50-50 distribution between adaptation and mitigation from international climate financing. প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা এই লোকালি অ্যাডাপ্টেড মেকানিজম, হোম গ্রোন মেকানিজম সারা সাউথ এশিয়াতে প্রচার করতে চাই, প্রসারিত করতে চাই। সেই জন্যে আমরা ওই এস্টাবলিশ রিজিওনাল অ্যাডাপটেশন, গ্লোবাল অ্যাডাপটেশন সেন্টার ইন ঢাকা, ইউনাইটেড কিংডম, তারা আমাদের ফান্ড দিয়েছেন, একটা বিরাট অঙ্ক দিয়েছেন এবং অন্যান্য দেশও দিবেন ওনাদের অনুসরণ করে। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী। Bangladesh over the last years has moved forward as a global leader on adaptation action. Bangladesh is taken on the ground to make its people more climate resilient. বাংলাদেশের এমন উদ্যোগ থেকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বিশ্বের অন্যান্য দেশও সুফল পাবে বলে আশাবাদ তার। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।